হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আলু চাউমিন রেসিপি। প্রথমে আমি একটা চুলোর মধ্যে কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেল, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। দেখুন, আমার আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেল। আলুটা তুলে নিলাম। সে তেলের মধ্যে এবার আমি চাউমিন গুলো ভেজে নেব একইভাবে, লবণ হলুদ দিয়ে। চাউমিনটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। একইভাবে চাউমিন মধ্যে প্রথমে লবণটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, আলু যেভাবে ভেজে নিয়েছি চাউমিনটা একইভাবে ভেজে নেব। দেখুন, চাউমিনটা তেলটা কিনে নিয়েছে। তেলটা একদম নেই বললে চলে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। চাউমিনটা যদি একটু ভালো করে কষে নেন, খেতে ভালো লাগবে। চাউমিনটাও ভাজা আমার হয়ে গেল। চাউমিনটা তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেল, এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতাটা দিয়ে দিলাম। এলাচ দারচিনি তেজপাতাটা গরম হওয়ার পর পাঁচফোড়নটা দিলাম। পাঁচফোড়নটা একটু লাল করে নেব। আমার পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেল, এর মধ্যে বাটা মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি। দেখুন, এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেল। এর মধ্যে বেঁচে রাখা চাউমিন আলুটা দিয়ে দিলাম, মশলার সাথে এটাকে আবার ভালো করে কষে নেব। চাউমিন আলুটা যত ভালো করে কষে নেবেন খেতে তত ভালো লাগবে। দেখুন আমার চাউমিন আলুটা কষে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার চাউমিন আলুর রেসিপিটা একটু ফুটে উঠলো, দেখুন কিরকম একটা কালার এসেছে। আপনারাও পরে এইভাবে রেসিপিটা বানাবেন, দেখবেন খুব টেস্টি হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকে রেসিপিটা হয়ে গেল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। দেখুন কালারটা অসাধারণ হয়েছে।